না না তুমি প্রথম থেকে বলো আচ্ছা লাউ শাক আছে এটা এটা লাউ শাক ঠিক আছে এটা পাঁচ পাতা বলে ঠিক আছে মানে গোলাপি রঙের পাতা আর এটা পটল পাতা আচ্ছা এটা কারি পাতা আছে আচ্ছা এইটা আছে তোমার পুদিনা পাতা এটা পুদিনা পাতা আচ্ছা এটা নিম পাতা এটা নিম পাতা এটা কুলেখাড়া কুলেখাড়া এটা আছে তোমার নটে শাক নটে শাক পালং শাক পালং শাক লাল শাক লাল শাক এটা আছে থানকুনি পাতা আচ্ছা এটা কলমি শাক আছে আচ্ছা চাষে আর এটা আছে পুকুরে আচ্ছা আচ্ছা কোনটা ভালো হয় এইটা ভালো হয় আচ্ছা আচ্ছা আর এটা আছে তোমার হেলেঞ্চা শাক আচ্ছা আচ্ছা আর এটা তো কচুর শাক জানি এটা কচুর শাক এটা হেলেঞ্চা শাক এটা হেলেঞ্চা ঠিক আছে এটা কি শাক বলে জানো ওটা পালং শাক তুমি বলো তুমি কোথায় বসো তিন নম্বর রেল গেট এখানে তিন নম্বর রেল আর কটা থেকে কটা অবধি বসো ছটা থেকে তোমার এগারোটা সাড়ে এগারোটা অবধি আর বিকেলবেলা সাতটার থেকে রাত্রি দশটা সাড়ে দশটা অবধি তোমার কাছে এই শাকগুলো পাওয়া যাবে আরও অনেক ভ্যারাইটি আচ্ছা ঠিক আছে এই জায়গাটা হলো দমদম ক্যান্টনমেন্ট আর দুর্গানগরের মাঝখানে তিন নম্বর রেলগেটে এখানে একটি কালী মন্দির আছে ঠিক তার অপোজিটে দাদা বিভিন্ন শাক ভ্যানে নিয়ে বসেন এবং বসার টাইমিংটা দাদা ভিডিওর মধ্যে বলেছেন পুরো ভিডিওটা দেখবেন ধন্যবাদ।